হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবসময় তো খাবার ভিডিও দেওয়া হয়, বাট আজ চুলকে এমন কি খাবার দিলাম যে চুল এত ঝলমলে লাগছে? চলুন তাহলে এই গোপন টিপসটি আপনাদের সাথে শেয়ার করি। হেয়ারে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে আপনাদেরকে আমার পূর্বের হেয়ারের কন্ডিশনটা দেখাই। হেয়ার একদম ডাল, স্টিকি আর শাইনলেস হয়ে গেছে। প্রথমে আমি এখানে একটি বল নিয়েছি, এতে দিয়ে দিব 2 টেবিল স্পুন বেসন। এটা নিতে হবে আপনার চুলের পরিমাণ অনুযায়ী, আমার 2 টেবিল স্পুনই হয়ে যাবে। এরপর নিব টক দই। আমি এখানে আরঙের টক দইটা ব্যবহার করছি, আপনারা চাইলে হোমমেড টক দইটা ব্যবহার করতে পারেন, বেস্ট হবে আপনারা যদি বাসায় গরুর দুধের টক দই ব্যবহার করেন। এখানে বেসন যে পরিমাণ নেবেন, টক দইটাও সেই পরিমাণ নিতে হবে। আমি এখানে 2 টেবিল স্পুন টক দই নিয়েছি। লেবু নিতে হবে 1 ফালি। আপনাদের যদি খুশকির পরিমাণ অনেক বেশি থাকে তাহলে আপনারা লেবুর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, আপনি 2 ফালি লেবু নিলেও চলবে। আমি 2 ফালি লেবু নিয়ে নিচ্ছি যেহেতু আমার খুশকির পরিমাণটা একটু বেশি। এরপর স্পুনের সাহায্যে ভালো মতো মিক্সড করে নিতে হবে। মিশ্রণটি অনেক স্মুথ হয়েছে, এটা দেখেই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে, কিন্তু এটি আমার চুলের খাবার। মিশ্রণটি 10 মিনিট রেখে এরপর অল্প অল্প করে হাতে নিয়ে আপনার সিথি বরাবর প্রথমে দিতে হবে, এরপরে মাথার চুলের আগা থেকে টগা পর্যন্ত দিয়ে দিতে হবে। এটি ব্যবহারে কিন্তু যাদের প্রচুর খুশকি আছে তাদের খুশকি একদম দূর হয়ে যাবে, আর চুল হবে নন স্টিকি আর শাইনি। আপনি যখন এটি ওয়াশ করার পরে হাত দিবেন তখনই বুঝতে পারবেন। প্যাকটি হেয়ারে লাগানোর জন্য যদি কেউ হেল্পিং হ্যান্ড থাকে তাহলে তো অনেক ভালো, আর যদি না থাকে তাহলে আপনি আপনার হাত দিয়ে করে নিতে পারবেন। পুরো প্যাকটি হেয়ারে লাগানোর পরে এরকম একটি হেয়ার ক্লিপ দিয়ে চুলটি আটকে নেবেন। প্যাকটি চুলে রাখতে হবে 45 মিনিট এবং 45 মিনিট পর নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নেবেন। উইদিন শ্যাম্পু দিয়ে ওয়াশ না করাই ভালো, বাট যদি আপনার বাইরে যাওয়ার কোনো প্ল্যান থাকে তাহলে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে পারেন। এবং আপনারা ফলাফলটি দেখতেই পাচ্ছেন কতটা শাইনি লাগছে এবং অনেকটাই কিন্তু স্ট্রেইট হয়েছে। মাসে 3 বার ইউজ করবেন এভাবে, এবং আমি সবসময় ট্রাই করি যেটাতে আমি ভালো ফলাফল পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার।